有过。

ভালোবাসো তাহলে এভাবে এভাবে হবে তাহলে আমি বিশ্ব নবী রহমাতের ইত্যাবা করো অনুসরণ করো যদি তোমরা অনুসরণ করো তাহলে আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমান যখন বলে দিলেন এইভাবে যখন বলে দিলেন তখন কাদের বেঈমানের একদম চুপ হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা যদি পেতে হয় আল্লাহ রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে হয় আল্লাহ রব্বুল আলামিন কিন্তু এর মডেল দিয়েছেন আল্লাহ মাধ্যমে আমাদেরকে একটা রুল দিয়েছেন আমাদেরকে একটা সীমানা দিয়েছেন চৌহদ্দি দিয়েছেন এর মাধ্যমে কিন্তু আল্লাহ নবীজি কে মহবত করে দেবে আল্লাহ নবী রাত আলমিনকে

তাহলে কিন্তু প্রথম শর্ত হলো ইমান থাকতে হবে ইমান চারা যা কিছু হোক না কেন যতই ভালোবাসা হোক আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পাওয়া যাবে না জোরে বলুন ঠিক কিনা আর জোরে বলুন ঠিক কিনা

আল্লাহ একটা অবস্থা বর্ণনা করে দিয়েছেন কিভাবে ভালোবাসতে হবে আল্লাহ নবীজির অনুসরণ করতে হবে আল্লাহ নবীজির অনুসরণ করতে হবে তাহলে আল্লাহ ভালোবাসা যদি ভালো যদি বাসতে হয় আল্লাহ রাব্বুলকে যদি ভালোবাসতে হয় সর্বপ্রথম শর্ত হলো আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের অনুসরণ করতে হবে এবার যদি আল্লাহ নবী বিশ্ববি রহমাতুল্লা আলামিনের ভালোবাসে অনুসরণ করে আল্লাহ আল আমিনকে ভালোবাসে তাহলে আল্লাহ রবুল আলামিন কিন্তু দুইটা পুরস্কার দান করেছেন বলুন সুবাহান আর এক রয়েছে বলুন সুভাহান আল্লাহ রবুল আলামিন যে দুইটা পুরস্কার দান করেছেন এর মাঝে প্রথম নম্বর পুরস্কার এই পুরস্কারটার নাম হল ইহা কুমুল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন দ্বিতীয় নম্বরের পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন প্রথম নম্বর পুরস্কার ঘোষণা করার পরে দ্বিতীয় নম্বর পুরস্কারটা পর্যন্ত পরে বলে দিয়েছেন দ্বিতীয় নম্বরের যে পুরস্কার সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সকল গুণা খাতা মাফ করে দিবে আর আরো জোরে বলুন সুবহানাল্লাহ আর আরো জোরে বলুন সুবহানাল্লাহ যারা আমার শুধুমাত্র তাই না আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হলে আল্লাহর নবীজিকে ভালোবাসতে হলে আল্লাহর নবীজিকে ভালোবাসতে হলে আল্লাহর নবীজির অনুসরণ করতে হলে যে মডেল আমাদেরকে দিয়েছেন যে রোলটা আমাদের

আল্লাহ রাব্বুল আলামিন কে ভালোবাসলে নবীজি কে অনুসরণ করলে আমরা দুইটা পুরস্কার পেয়ে যাই এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা আমাদের পিছনের সব গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতের অধিবাসী করে দিবেন জরে বলুন আর সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ বলুন আমরা আমরা কি সামান্য পুরস্কার পাই না অনেক বেশি আর একটা জোরে কোন এই যে প্রথম নম্বর কথা হল আমরা মুহব্বত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কে আমরা মুহব্বত করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহব্বত করবেন এভাবে যদি হয় তাহলে আল্লামা আবু গবি রাহমাতুল্লাহি আলাইহি উনি তাফসীর করেছেন এভাবে ব্যাখ্যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালোবাসবেন এর অর্থ কি আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে ভালোবাসবেন এর অর্থ আর মানুষকে আল্লাহ রবুল্লাহ আলম ভালোবাসবে এর অর্থ মানুষ আল্লাহ কে ভালোবাসলে অর্থটা কি আর আল্লাহ মানুষকে ভালোবাসলে এর অর্থটা কি এটা বর্ণনা করেছেন উনি বলে দিয়েছেন আল্লাহ মানুষকে ভালোবাসবেন যে এর অর্থটা হলো আল্লাহ রাবুল আলমিন তার অর্থাৎ বান্দাবান্দির প্রতি খুশি হয়ে তার প্রশংসা করবেন মোহাম্মতের অর্থ কি মোহাম্মতের তর্জমা কি প্রথম নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির প্রতি খুশি হয় তার উপর সন্তুষ্ট হয় তার প্রশংসা করবেন দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন তৃতীয় নম্বর হলো আল্লাহ পাক রাব্বুল আলামিন পরবর্তী জিন্দগি তথা হাসরের বিচার দিবস পরবর্তী যে পুরস্কার সেটা হলো আল্লাহ তাআলা জান্নাত দান করবেন

আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করবে অন্য কোনো কিছু না তাহলে এভাবে যদি হয় তাহলেই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা এবং আল্লাহ রব্বুল আলামকে বান্দার ভালোবাসার তাৎপর্য এখানেই হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা আমরা পেলাম কিভাবে ভালোবাসবো এর নৈতিকতা নীতিও আমরা এখানে পেয়ে গেলাম দ্বিতীয় ধাপে কি পুরস্কার পাবো আমরা সেটাও দেখলাম এবার মুফাসসিরিন کرامগণ এখানে এই আয়াতের মাধ্যমে মানুষকে কয়েকটি অবস্থায় বর্ণনা করেছেন প্রথম নম্বরটা হলো যে সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে প্রেরণ করেছেন ওই বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে मोहब्बत করে এবং পরিপূর্ণভাবে অনুসরণ করে কি করে मोहब्बत করে আবার পরিপূর্ণভাবে অনুসরণ করে দ্বিতীয় নম্বরে হলো যারা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলমিনকে মহাব্বত করে কিন্তু অনুসরণ করে না কি করে না মহাব্বত করে কিন্তু অনুসরণ করে না ওরা হলো মিথ্যুক মিথ্যাবাদী ওরা সত্যকে প্রমাণকারী নয় তৃতীয় নম্বরে হলো যারা আল্লাহ রাব্বুল আলামিন কে ভালোবাসে আল্লাহর নবীজি কে ভালোবাসে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অনুসরণ পর্যন্ত করে না সবকিছু অস্বীকার করে ওরা হয়েছে জাহান্নামী আর একটু জোরে বলেন কি আল্লাহ জাহান্নামী তাহলে আজকে কয়টা গ্রুপ আমরা পেয়ে গেলাম তিনটা গ্রুপ প্রথম নম্বর হলো নবীজি কে ভালোবাসে এবং পরিপূর্ণভাবে অনুসরণ করে দ্বিতীয় নম্বরের ধাপ যারা নবীজিকে ভালোবাসে কিন্তু অনুসরণ করে না তৃতীয় নম্বর হলো যারা নবীজি আলাইহি ওয়াসাল্লামকে মহাবত করে না আবার অনুসরণও করে না এ তিনটা দিকটাকে আমরা সামান্য আলোচনা করব ইনশা আল্লাহ প্রথম নম্বরে যে ধাপটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে এমন বাস্তবিক দৃষ্টান্ত আছে কি না রে অনেক অনেক দৃষ্টান্ত আছে আল্লাহর নবীজি বিশ্বনবী নবী রাহমাতুল লিল আলামিনের জন্য সাহাবায়ে কারামগণ ওরা জান দিয়েছেন মাল দিয়েছেন আল্লাহর জন্য নিজের সব সবকিছুকে কুরবানি করে দিয়েছেন যারা বলেন ঠিক কিনা

প্রতি এতটুকুই মহব্বত ছিল এতটুকুই ভালোবাসা ছিল আর প্রমাণ পর্যন্ত করেছেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলের একজন সাবি ছিলেন যার নাম আবু সালমা ওনার স্ত্রী হয়েছেন সালমা ওরা দুইজন চলে যাবেন হিজরত করে মদিনায় উভয়জন একদম প্রস্তুত হয়ে গেছেন ওরা হিজরত করে মদিনায় চলে যাবেন ওরা যখন একদম প্রস্তুত একদম রওনা করে দিয়েছেন এমনিতে আবু সালমার গোষ্ঠীর লুকার এসে ডাক দেব বলে এর অবশ্যই মদিনায় যাও কোন বাধা নাই তোমাকে কোন বাধা বিপত্তি দেওয়া যাবে না দেব না তবে তোমাদের এই সন্তান এই সন্তানটা কিন্তু ভবিষ্যতে আমাদের কর্ণদার হবে আমাদের সদস্য একজন লোক হবে অতএব তাকে তুমি নিতে পারবে না তাকে তুমি নিয়ে যেতে পারবে না এইভাবে যখন বলে দিয়েছে আবু সালমা উনি বলেন আমি আমার সন্তানকে নিয়ে যাব আমি আমার সন্তানকে নিয়ে যাব কেনই বা আমার সন্তানকে আমি মদিনায় নিয়ে যাব না এই বাচ্চার মা বাবা উভয়জন মদিনায় চলে যাবে এই বাচ্চা কিসের জন্য থাকবে কিন্তু ওনার গোষ্ঠীর লোকেরা ডাক দেবনে রে আবু সালমা মদিনায় কিন্তু এই সন্তান তোমাকে নিতে দেব না এভাবে যখন বলে দিয়েছে এদের মূল টার্গেটটা ছিল হয়ে তো যদি বলা হয় আবুল সালমা কে যদি বলা হয় সন্তান কে রেখে দেওয়ার জন্য সন্তান কে চরে কিন্তু মদিনায় যাবে না আল্লাহর নবীর সাহাবী উনি বলে দিয়েছেন আমার সন্তান কে ভালোবাসি আমার স্ত্রী কে ভালোবাসি আমার গোষ্ঠীর সবাই কে আমি ভালোবাসি কিন্তু আমি আল্লাহ কে যতটুকু ভালোবাসি এর সামান্য অংশ আমার সন্তান তদা গোষ্ঠীর কেউ কে ভালোবাসি না আরো বলুন সুবহানাল্লাহ এমনিতেই তারা বলে তুমি তোমার সন্তানকে রেখে চলে যাও এভাবে যখন বলে দিয়েছে সন্তানকে রেখে চলে যাও উনি সন্তানকে ছেড়ে চলে যাচ্ছেন ওনার স্ত্রীকে সাথে নিয়ে এবার সামনের দিকে আরো অগ্রসর চল এমনিতে আরো একজন লোক এসে বলে আমাদের গোষ্ঠীর একটা কন্যা নিয়ে মেয়ে নিয়ে মতিনা চলে যাবে সেটা বরদাস্ত করতে পারি না আমরা বরদাস্ত করবো না না যাও কোনো বাধা বিপত্তি নাই কিন্তু তোমার স্ত্রীকে আমরা নিতে দেব না অরা করো ওই যে আবু সালমা ছিলেন ওনার শ্বশুর বাড়ির লুকেরা ছিলেন যখন এইভাবে কথা বারতা বলা দিয়েছে উনি বলেন আমার সন্তানকে আমার বাবার বাড়ির রেখে দিয়েছে আমার গোষ্ঠীর লোকেরা রেখে দিয়েছে আর এখন আমার স্ত্রীকে তোমরা রেখে দিচ্ছ না আমার সন্তানকে রেখে দিতে পারো আমার স্ত্রীকে রেখে দিতে পারো এতে আমার কোনো বাধা

এখন জানি কেমন অবস্থা হয় কেমন অবস্থা হয় আমার দুনিয়াতে স্বামী থাকা সত্ত্বেও স্বামী কিন্তু আমার কাছে নাই আমার সংস্থা আমার তা দুনিয়ায় থাকা সত্য সন্তান কিন্তু আমার কাছে নাই এবার উনি চিন্তায় পড়ে গেছেন মা এবং বাচ্চা উভয়জন যখন চিন্তায় পড়ে গেছে এই দিকে আবু সালমান উনি মদিনায় আল্লাহ নবীজির দরবারে চলে গেছেন সেখানে গিয়ে নবীজির দরবারে কাজ কর্ম করেন সব করেন ওই দিকে তারা চিন্তায় একদম শুকিয়ে গেছে হঠাৎ আবু জালমার ছোট বাচ্চা এই ছোট বাচ্চাকে তোমরা কিসের জন্য রেখে দিয়েছ তাকে তার মার কাছে পৌঁছে দাও তার বাবার কাছে পৌঁছে দাও যদি না এই বাচ্চাটা চিন্তা করে করে মৃত্যু বরণ করবে এভাবে যখন বলেছে তখন তারা বলে হ্যাঁ এই বাচ্চাটাকে আমরা পৌঁছে দেবো এই কথা বলে তার মার কাছে অর্থাৎ সালমার সালমান কাছে বাচ্চাটাকে পৌঁছে দিয়েছে এবার মা বাচ্চাটাকে পর্যন্ত পেয়ে গেলেন চিন্তা মোটামুটি দূর হয়ে গেছে এবার উনি চিন্তায় পড়ে গেলেন আমি বাচ্চাটাকে পেয়ে গেলাম আমি আমার স্বামীকে কিভাবে পাই আমি আমার নবীজিকে কিভাবে পাই এই চিন্তা যখন করেন আরো শুকায় গেছেন একদম কঙ্ক একদম কঙ্কালের মতো হয়ে গেছেন এবার অন্য একজন মানুষ বলে এর মানুষেরা আবুল সালমার যে স্ত্রী আছে তা একদম শুকিয়ে कंकाल হয়ে যাচ্ছে অতএব এখনও ভালো আছে এবারে কেন রওনা হবে এমন কোন মানুষকে কে পাওয়া যায় না একজন লোক বলল আমি পৌঁছে দেবতর স্বামীর কাছে ওরা যখন মদিনার দিকে রওনা হয়ে গেছেন স্ত্রী রাত্রি বেলায় ওই রাস্তায় এসে এসে শুধু মাত্র বলেন আল্লাহ এতটুকু রাস্তা শুধুমাত্র আমি চিনি এতটুকুই আমার পরিচিত কারণ আমি আমার স্বামীর সাথে এতটুকু পর্যন্ত এসেছিলাম এর চেয়ে দূর আমি যেই নাই আমাকে নবীজির দরবার কমপক্ষে পৌঁছানোর ব্যবস্থা করে দাও আল্লাহ নবীজির কাছে পৌঁছানোর ব্যবস্থা হয়ে গেল এবার রওনা হয়ে গেছেন মদিনায় মদিনার উপকণ্ঠে যখন পৌঁছে গেল এমন সময় একজন লোক ঘোষণা করে তোরা কারারা তাড়াতাড়ি বের হয়ে আসো আবু সালমার জানাজার নামাজ হবে যখন এইভাবে বলে দিয়েছে যখন এইভাবে বলে দিয়েছে এমনি তো অন্য সালমা ডাক দিয়ে বলেন কোন আবু সালমা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে এমনিতে লোকটি ডাক দিয়ে বলে এরা মহিলা তুমি চিনবে না রে মদিনা থেকে স্ত্রী পুত্র সবাইকে সন্তান সবাইকে হারিয়ে হিজরত করে মদিনায় যে আবু সালমা এসেছিল সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমনিতে উনের সামনে থেকে সামান্য আগ্রহ হয় আ রাব্বুল আলামিন বড় আশা আকাঙ্ক্ষা নে আর মদিনায় প্রবেশ করলাম আমি আমার স্বামীকে পেয়ে যাব আমি আমার নবীজি কে পেয়ে যাব এখন কোন আবু সালমা যেন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে মনে হয় আমার আবু সালমাটা অন্য কোন আবু সালমা হবে এইভাবে যখন কান্না কাটি করে সামনের দিকে অগ্রসর হয়ে একদম আবু সালমা পর্যন্ত পৌঁছে গেছেন সেখানে গিয়ে দেখা গেল আবু সালমা একদম চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে সামনের দিকে গিয়ে ডাক দেবেন স্বামী আমার আপনার স্ত্রী আমি সালমা আমি আপনার দরবারে এসেছি আপনি দয়া করা জবাব দেন কিন্তু উনি তো আর জবাব দেন না ওনার স্বামী তো পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে এমনিতে উনি বলে স্বামী আমার মনে হয় অভিমান করা পরে আছো তুমি তো ভালো করে জানো আমি ইচ্ছা করে আটকা পড়ি নাই আমাকে আমার গোষ্ঠীর লোকেরা আপনা থেকে পৃথক করে রেখে দিয়েছিল অথবা আমার প্রতি কোন অভিমান করু না অভিমান যদি করেন আপনার এই সন্তানের সাথে তো কোনো অভিমান নেই আপনার সংস্থান দিকে হলেও একটা মুহূর্তের দিকে লক্ষ্য করেন এই বাবা যখন কালা শুরু করে দিয়েছে আবু জেয়দ সাহাবায়ে کرام পর্যন্ত কাণ্ড বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন পর্যন্ত কাণ্ড এমন কালা যেন আকাশ ভেঙে মাথায় পড়েছে এমনিতি আল্লাহ নবী বিশ্বনবী তুল্লিলা আলামিন ডাক দিয়ে বলেন রে মা এখনার কান্নার প্রয়োজন নাই হে আমি তোমাকে আমি নবীজি নিজে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিলাম আল্লাহ নবীজির ভালোবাসার জন্য স্ত্রী পুত্র সবাইকে তিনি ছেড়ে দিয়েছিলেন কিন্তু এরপর নবীজিকে চাড়ে না নবীজিকে পরিপূর্ণভাবে যেভাবে mohabbat করেছেন সেভাবে অনুসরণ করেছেন আল্লাহ নবীজি তো বলে দিয়েছেন লা ইউমিনু احدকুম হাতা আকুনা আহাবা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল নবী

মমিন হবো না অর্থাৎ সব কিছুর চেয়ে মা বাবা সন্তান সন্তুতি সবার চেয়ে এমনকি সকল মানুষের চেয়ে আল্লাহ নবীজিকে বেশি ভালোবাসতে হবে জুড়ে বলুন ঠিক কিনা আর একটু জুড়ে বলেন ঠিক কিনা অথচ বর্তমান পরিস্থিতি কেমন বর্তমান পরিস্থিতিটা কেমন কিভাবে আমরা মহব্বত করছি আজকে নবীজির জন্য প্রতিবাদ করতে চাইব কিন্তু এখানেও আমি প্রাধান্য দেই আমি আমার দলকে আমার দল এটা করেছে আমি আমার দলের সাথে থাকবো নবী কোন কোরআনের এর বিরুদ্ধে কথা বল আমি সেখানে যাবো না জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা অতএব যা কিছু আমরা করি না কেন দল বল রাজনীতি যা আছে সব কিছু থাকবে এক দিকে আর আমার ধর্ম কোরআন এবং হাদিস থাকবে একদিকে দিকে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা সর্বক্ষেত্রে আমি আমার নবীর मोहब्बत কে রাখব সর্বক্ষেত্রে আমার দিন কে ভালোবাসব কারণ আমরা বলি ধর্মের চেয়ে দেশ বড় নয় আমরা সে গান গাই জোরে বলুন ঠিক কিনা আমাদের ধর্ম সবার বড় তারপর হয়েছে দেশ আমাদের ঈমান যদি ঠিক থাকে আমাদের ঈমান যদি মজবুত থাকে এর পরের ধাপে আমরা আমাদের দেশ কে নিয়ে চিন্তা করব জোরে বলুন ঠিক কিনা